सुप्रिय शिक्षार्थी बंधुरा मैथ ट्यूटर वीडियो यूट्यूब चैनल तुम्हारे सबा के स्वागत आशा करी भलो आसो। आज हम आलोचना करब नवम दशम श्रेणी गणित बेर नवम अध्याय अर्थात अनुशीलन 9.1 त्रिकोणमितीय अनुपात एर 13 नौ प्रश्न समाधान नहीं मनोज दिए वीडियो देखो ताहले बुझते पारबे। तो चलो शुरू करा जाक। प्रथम देखो 13 नम्बर क्या आछे। 13 नम्बर आछे प्रमाण करो जे 1/1 प्लस साइन ए प्लस 1/1 माइनस साइन ए इज इक्वल टू 2 sec² एटा प्रमाण करते हबे। नम्बर लक्ष्य करो ताहले आमरा कि करब प्रथम आमरा बाम पक्ष अर्थात 1/1 प्लस साइन ए प्लस 1/1 माइनस साइन ए एटुकु निब। नेवार पर आमरा एटुक थेके कि करब एई डान पक्ष अर्थात 2 sec² एटा प्रमाण करब। ताहले आमरा एखाने लिखब यथाते जे समाधान समाधान प्रथम वाम पक्ष लिखब एखे कि वाम पक्ष बा लेफ्ट हैंड साइड लिखे हमें इंग्रेजी लेफ्ट हैंड साइड इजिकल टू क्या हमार 1/1 प्लस साइन ए 1 प्लस साइन ए प्लस 1/1 माइनस साइन ए। बंधुरा लक्ष्य करो एबार आमरा कि करते पारि लक्ष्य करो एखन आमरा कि करब देखो এখানে 1 প্লাস সাইন এটা একটা ভগ্নাংশ এখানে 1/1 মাইনাস সাইন তাহলে আমরা এখানে হরগুলো লসাগু নিয়ে নেব। তাহলে দেখো আমরা এখান থেকে যদি হরগুলো লসাগু নেই তাহলে এখানে লসাগু কি হবে আমার 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। এবার লক্ষ্য করো আমরা এই লসাগুকে যদি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি অর্থাৎ 1 প্লাস সাইন এ দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে আমার কি থাকে 1 মাইনাস সাইন এ। এই ভাগফল দ্বারা আমরা কি করব ये वन द्वारा गुण करब तो लिखब एखे ना कि 1 × 2 एत वन द्वारा गुण कर ले वन द्वारा गुण कर ले 1 माइनस साइन ए थे तपर कि प्लस एवं द्वितीय वंश हर द्वारा जो भाग करी 1 माइनस साइन ती थे 1 प्लस साइन तेल 1 प्लस साइन के 1 द्वारा गुण कर ले 1 प्लस साइन ए। शिक्षार्थी बंधुरा लक्ष्य करो एबार देखो हमें कि करते এখানে উপরে কি আছে আমার এখানে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ তাহলে এখানে মাইনাস সাইন এবং প্লাস সাইন এ যদি আমরা কাটা দেই তাহলে আমাদের কি থাকতেছে এখানে এখানে উপরে থাকতেছে আমার 1 প্লাস 1 ইজিক্যাল টু কত 2 আর নিচে আমাদের কি আছে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ। এবার লক্ষ্য করো বন্ধুরা এখানে আমরা কি করতে পারি এখানে আমরা উপরে 2 যদি লিখি নিচে আমরা কি করতে পারি এই 1 কে যদি a মনে করি এবং sin কে যদি b মনে করি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ আমরা একটা সূত্র শিখছি কি যে a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা কি জানি আমরা জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমরা শিখেছি অনেক আগেই। তাহলে এই সূত্র যদি ব্যবহার করি তাহলে আমরা কি লিখতে পারি এখানে 1 এর স্কয়ার করলে 1 মাইনাস b স্কয়ার বলতে সাইন স্কোয়ার এ এটা আমরা লিখতে পারি। বন্ধুরা লক্ষ্য করো এখন আমরা কি করব এখন এখানে যেখানে কি আছে আমার 2 আছে 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন 1 সাইন স্কোয়ার 3 সমান সমান কি জানি এখানে কোস স্কোয়ার এ এটা আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা জানি কি এখানে যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোস স্কয়ার এ। বন্ধুরা লক্ষ্য করো তাহলে সেই সময় তোমরা কি লিখলাম এখানে 2/cos² এখন আমরা যদি লিখি এখানে 2 × 1/cos² তাহলে 1/cos² সমান আমরা কি জানি আমরা জানি যে 2 × এটুক সমান কি আমাদের sec² বন্ধুরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কি হলো আমাদের 2 sec² তাহলে 2 sec² আর এটাই হলো কি আমার ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে বন্ধুরা আমরা যথাযথ লিখতে পারি কি যে আমাদের অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো।
যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখবে, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।